ওয়েলকাম টু ফ্যান্ডাম তো চলে এসছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের একটা ভিডিও নিয়ে তো অনেক আপডেট রয়েছে বিশেষত কলকাতা ফুটবলের প্রচুর আপডেট রয়েছে আজকের ভিডিওটাতে তো সেগুলো নিয়ে তো দেবোই কারণ জানো সিএফএল খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং সিএফএলের জন্য কিন্তু সবাই প্র্যাকটিসও শুরু করে দিচ্ছে তিন বড় প্রধান তো শুরু করতেই চলেছে তাছাড়া কিন্তু বাকি দলগুলোও কিন্তু প্র্যাকটিস শুরু করে দিচ্ছে সেগুলোর তো আপডেট দেবোই এছাড়া বাকি ইস্টবেঙ্গল মোহনবাগানের ট্রান্সফার রিলেটেড বা ইন্ডিয়ান ফুটবল টিমে যেই আপডেট সেগুলো তো অবশ্যই দেবো কিন্তু তার আগে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করো এবং তোমাদের মানে যুক্তিপূর্ণ এবং তোমাদের অমূল্য কমেন্ট আমরা আমাদের ভিডিওতে দেখতে চাই কিন্তু আমার খুব দুঃখ লেগেছে যে যারা ইস্টবেঙ্গল বা মোহনবাগানের নিউজ দিলে প্রচুর কমেন্ট করো প্রচুর এসে আমাদেরকে বুদ্ধি দিয়ে যাও এবং অনেক কিছু বলে যাও যে এইভাবে এইভাবে করো তাদেরকে আমরা ইন্ডিয়ান ফুটবলের যে ব্লগটা করেছিলাম শুনেছি শেষ ম্যাচে তো তাদেরকে সেই ব্লগে আমরা দেখতে পাইনি তাদের ভ্যালুয়েবল মূল্যবান মানে অমূল্য কমেন্টও আমরা পাইনি তো সেই জন্য একটু আশা হতো তো যাই হোক আশা করবো এই ভিডিওতে এবং আগামী দিনে যে ভিডিওগুলো আছে সেগুলোতে তাদের বক্তব্য আবার পাবো তো যাই হোক প্রথমে আপডেটগুলোতে চলে আসি তো প্রথমেই বলি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথা তো আজকে দশ তারিখ আগামীকাল এগারো তারিখ কিন্তু ইন্ডিয়ার খেলা রয়েছে কাতারের সাথে এবং সেই ম্যাচটা কিন্তু ইন্ডিয়ান জাতীয় দলের জন্য ডু আর ডাই ম্যাচ ম্যাচটা কিন্তু জিততেই হবে যদি থার্ড রাউন্ডে কোয়ালিফাই করতে হয় আর এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে তো একদম সেকেন্ড টিম হিসাবে অবশ্যই কোয়ালিফাই করছে থার্ড রাউন্ডে বাট যদি জিততে না পারে তাহলে তো আশা শেষ কারণ ওদিকে উল্টো দিকে কুয়েত এবং আফগানিস্তানে যে জিতবে বা যদি ড্র হয় তাহলে কিন্তু কুয়েত এবং আফগানিস্তানের মধ্যে যে কোনো একজন পরের রাউন্ডে চলে যাবে বলে রাখি কাতার কিন্তু আগামীকালকের ম্যাচে কিন্তু তাদের ফুল টিম খেলাচ্ছে না মানে মেন টিমটা কিন্তু খেলছে না মোটামুটি থার্ড টিম বলা যায় এটাকে তো সেই টিমটা খেলছে এই টিমের সাথে কিন্তু লাস্ট ম্যাচে আফগানিস্তান ড্র করেছে জিরো জিরো তো ইন্ডিয়ার যদি ঠিকঠাকভাবে খেলতে পারে তাহলে একটা হয়তো ক্ষীণ আশা রয়েছে যে ম্যাচটা জিতবে এবং আমি তো বলবো অন্তত প্লেয়ারদের এই ম্যাচটা জান লাগিয়ে খেলা উচিত সুনীল ছেত্রীর জন্য কারণ সুনীল ছেত্রী ছেড়ে যাওয়ার পরে এটা প্রথম ম্যাচ এবং সবার একটা আলাদা তাগিদ থাকা উচিত যে এই ম্যাচটা কিন্তু জিতবই আর গুরপ্রীত সিং সান্ধু এই ম্যাচে কিন্তু ক্যাপ্টেন্সি করবে তো সেখান থেকে দেখা যায় যে ইন্ডিয়া কীরকম পারফরমেন্স করে আর একটা অসাধারণ রেজাল্ট কিছু করে থার্ড রাউন্ডে প্রথমবারের জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে থার্ড রাউন্ডে যেতে পারে কিনা তো অবশ্যই কিন্তু খেলাটা দেখো আমরা তো অবশ্যই দেখব তারপর ভাগ্য লাখ প্লেয়ারদের পারফরমেন্স যেরকম পারফরমেন্স ক্লাব টিমে করে সেটার যদি ফিফটি পারসেন্টও ন্যাশনাল টিমে করে তাহলে আশা করা যায় যে একটা পজিটিভ কিন্তু রেজাল্ট হবে বাকিটা কিছু বলার নেই আর যদি এই ম্যাচে বাজে রেজাল্ট হয় তাহলে আশা করা যেতে পারে যে আমাদের কোচ ইগস টি হয়তো তাকে টাটা ওয়াই জানানো হবে তো যাই হোক বাকি আপডেটগুলোতে চলে আসি তো প্রথমে দু একটা ট্রান্সফার আপডেট দিয়ে দিই তার মধ্যে বলে রাখি রাজা বর্মন ইউনাইটেড স্পোর্টসে ছিল সেখান থেকে কিন্তু রেলে চাকরি পায় রেলের হয়ে সন্তোষ টপি গেলে খুব ভালো ভালো পারফরমেন্স করতে পারেনি সন্তোষ ট্রফিতে রেলের হয়ে তো ওকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন সাইন করেছে সিএফএল এর জন্য এবং এছাড়া আরও একজন প্লেয়ার যে কিন্তু থার্ড ডিভিশন আই লিগ সেকেন্ড ডিভিশন আই লিগ খেলেছে সংগ্রামজিৎ তো নেতাজি ব্রিগেডের প্রোডাক্ট নেতাজি ব্রিগেড থেকে উঠে আসে তো ওকেও কিন্তু কলকাতা ফুটবল লিগের জন্য ইস্টবেঙ্গল সাইন করিয়েছে এছাড়া বলে রাখি যে আজকের থেকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের সিএফএল এর জন্য যেই প্র্যাকটিস সেশন সেটা কিন্তু শুরু হয়ে গেল এবং এই প্র্যাকটিসের দায়িত্বে রয়েছে দেগি কার্ডোজা যিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ মোহনবাগান সুপার জায়েন্টের ওনার তত্ত্বাবধানেই হবে আর গোলকিপার কোচ হিসাবে কিন্তু থাকছেন অভ্র মন্ডল এবার হচ্ছে বাস্তব রায়ের কি হবে তো বাস্তব রায় যেটা শোনা যাচ্ছে যে বাস্তব রায়কে আপাতত আহ দায়িত্ব দেওয়া হচ্ছে না সিএফএল এর তো পরবর্তীকালে ওনার সিদ্ধান্ত হবে যে ওনাকে কোন দলের দায়িত্ব দেওয়া হবে বা কি করা হবে এবং তার সাথে বলে রাখি আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু মহামার্ন স্পোর্টিংও কিন্তু তাদের প্র্যাকটিস শুরু করে দিচ্ছে এবং তারাও কিন্তু তাদের বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ ঘানার তার তত্ত্বাবধানেই কিন্তু করবে এবং সেখানেও কিন্তু ইয়ং প্লেয়ার এবং কিছু সিনিয়র প্লেয়ার মিলিয়ে মিশিয়েই কিন্তু টিমটা করবে যেরকম মন বাগানো ম্যাক্সিমাম ইয়ং প্লেয়ার একাডেমির মানে যারা আন্ডার সেভেন্টিন খেলেছে আর এফ ডি খেলেছে তাদের এবং তার সাথে আইএসএল এর প্লেয়াররাও থাকবে যেরকম দীপেন্দু আমানদীপ এরা কিন্তু কিন্তু থাকবে থাকবে এর সাথে সাথে বলে রাখি আহ বাকি কিছু ট্রান্সফার আপডেট তার মধ্যে বলি আকাশ সাংগন এই আকাশ সাংগনকে নিয়ে ইস্টবেঙ্গলের সাথে অনেক কথা হয়েছিল একটা সময় তো এই আকাশ সাংগন কিন্তু এফসি গোয়াতে চলে গেল মাল্টি মাল্টিয়ারটিন মোসি তিন বছরের কন্ট্রাক্ট করেছে ওর সাথে এবং আরেকজনের কথা বলি ইস্টবেঙ্গল রিলেটেড যার কথা আমরা যতদূর শুনতে পেরেছি মোস্ট প্রবলি হয়তো হয়ে যাবে বাট কবে নাগাদ হবে বা কী হবে কারণ বারো তারিখে ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে হয়তো তারপরেই তো মোটামুটি যা খবর তাতে অ্যালেক্সাজির সাথে কিন্তু কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে খুব সম্ভবত অ্যালেক্সা জি কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে কিন্তু ওই যতক্ষণ না সাইন হচ্ছে বা যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ বিশ্বাস করা যাবে না তো সেই জন্য এখন অবধি ওয়েট করো যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে তখনই কিন্তু জানতে পারবে তো এর সাথে আরও একটা ভালো খবর ভারতীয় ফুটবলের জন্য সেটা হচ্ছে চেন্নাই চেন্নাই এনএফসি তো চেন্নাই এনএফসি তাদের জুনিয়র টিম মানে আন্ডার থার্টিন যেই টিমটা আছে সেটা কিন্তু মিনা কাপে পার্টিসিপেট করছে এই মিনা কাপে কিন্তু মিনার বাউ পার্টিসিপেট করেছিল একটা সময় তো সেই চেন্নাই এনএফসি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চলেছে আর এই টুর্নামেন্টটা কিন্তু নরওয়ে সিটিতে হয় এবং সেখানেই কিন্তু পার্টিসিপেট করবে এবং সেখানে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে অবশ্যই সেই বাচ্চা বাচ্চা প্লেয়ারগুলো কিন্তু অনেকটা এক্সপোজার পাবে এবং একদম শেষে গতকালকের ভিডিওতে বলি গতকালকের ভিডিওতে তো গুড্ডু বলেছে যে রপসন বা বাকিদের কি হচ্ছে কি হতে পারে বা আসছে কি আসছে না সেগুলো তো বাগানের একটু কথা বলি মোহনবাগানের যেটা বলবো সেটা হচ্ছে বাগানের বিদেশিদেরকে নিয়ে তো মোহনবাগানের বিদেশিরা তো যতজন ছিল তারা তো মোটামুটি রয়েছে কিন্তু দু তিনজনেরকে নিয়ে কিন্তু এখন অবধি কোনো সিদ্ধান্ত হয়নি তার মধ্যে একজন হচ্ছে ব্র্যান্ডান হামিল একজন হচ্ছে জনি কাউকো একজন হচ্ছে হেক্টার ইউসতে তো এই তিনজনকে নিয়ে কিন্তু এখন অব্দি কোনো ডিসিশান নেয়নি কারণ জনি কাউকো ফুল্লি ফিট নয় জনি কাউকোর একটা সমস্যা তো রয়েছেই ফিজিক্যালি পুরো নব্বই মিনিট এখন অব্দি পারফরমেন্স করতে পারছে না তো সেই জায়গা থেকে জনি কাউকোকে নিয়ে কী সিদ্ধান্ত নেবে বা হামিল বা হেক্টার ইউথে এদেরকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু জানার জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে যতদূর শোনা যাচ্ছে যে মোহনবাগান নতুন কোচ রিক্রুট করতে চলেছে কারণ হাবাস হয়তো মানে একদম মেন টিমের কোচ হিসাবে থাকবেন না তিনি যেরকম টিডি ছিলেন জোয়ান ফেরান সময় সেই টিডির পদ্মাতেই থাকবেন বাট নতুন একজন হেড কোচ আসতে চলেছে তার কথা মতো কিন্তু ডিসিশন নেওয়া হবে যে এই তিনজন কী করা হবে তবে যতদূর খবর জনি গাউকো বা হামিল এদের সাথে কিন্তু আইএসএলের অন্যান্য প্লেয়ার মানে টিমরাও কিন্তু কথাবার্তা বলছে যদি মোহনবাগান ছেড়ে দেয় তাহলে কিন্তু এরা অন্য টিমে গেলেও যেতে পারে যদি এরা ইন্ডিয়াতে থাকতে চায় আর যদি থাকতে না চায় তাহলে তো বিদেশিতে মানে বিদেশে তো অন্যান্য টিমের অফার অবশ্যই থাকবে তো সেইটাই হলো কথা যে এই তিনজনকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে তো এই যে তিনজনকে নিয়ে যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ কিন্তু মোহনবাগানের বিদেশি চূড়ান্ত হবে না কারণ এবছর কিন্তু অবশ্যই মোহনবাগানের কাছে গুরুত্বপূর্ণ টিমটা তো ইন্ডিয়ান স্কোয়াডটা তো বেস্ট স্কোয়াড বলা যায় তার সাথে বিদেশি যদি অসাধারণ কিছু কোয়ালিটি আনতে পারে যেরকম ম্যাকলারেন অলমোস্ট হয়ে গেছে এবং তাছাড়া যদি আরও দু তিনজন হাই কোয়ালিটির বিদেশি আনতে পারে যেরকম শোনা যাচ্ছে যে কাপে পারফরমেন্স করছে বা ইউরো কাপে খেলবে এরকম কিছু প্লেয়ারের প্রতি নজর রয়েছে তো যদি সেগুলো আনতে পারে তাহলে তো অবশ্যই এএফসি মানে এএফসি কাপ বা চ্যাম্পিয়ন এএফসি চ্যাম্পিয়নস টু যেটা রয়েছে সেটার জন্য বিশাল ভালো কারণ এবছর থেকে কিন্তু আইএসএলে একটা আহ সুবিধা আছে যে স্যালারি ক্যাপের বাইরে কিন্তু দুটো প্লেয়ারকে সাইন করাতে পারবে মানে যত ইচ্ছা টাকা দিয়ে যেই টিমের যত বেশি টাকা আছে সে কিন্তু সেই প্লেয়ার দুটোকে নিতে পারবে তাদের ইচ্ছা মতো তো সেই জায়গা থেকে কিন্তু একটা সুযোগ রয়েছে বড় বড় আর মানে খুবই বড়ো মানের বিদেশি নিয়ে আসার হয়তো মোহনবাগান সেই দিকেই যাচ্ছে সেই জন্য কিন্তু এখনও তাড়াহুড়ো করছে বা মার্কেটে সেরকম কোনো নামও নেই তো যাই হোক যতক্ষণ না কোচ ফাইনালাইজ হচ্ছে ততক্ষণ কিন্তু মানে কিছু হবে না তবে আমাদের কাছে যতদূর খবর আগামী পনেরো কুড়ি দিনের মধ্যে মোস্ট প্রবলি হয়তো মোহনবাগান তাদের হেড কোচ ফাইনালাইজড করে ফেলবে এবং তারপরেই কিন্তু বিদেশি নিয়ে সিদ্ধান্ত হবে আর ইন্ডিয়ান প্লেয়ার খুব বেশি যে রিক্রুট হবে এই বছর সেরকম নয় তবে হ্যাঁ একটা দুটো রিক্রুট হতে পারে যেরকম সানান মোহাম্মদ একটা নাম রয়েছে শোনা যাচ্ছে এছাড়া আরও একজন দুজন রয়েছে যাদের প্রতি ইন্টারেস্টেড কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে কোচ কে হচ্ছে এবং কোচ কোন কোন পজিশনে প্লেয়ার চায় তার ওপরে তাছাড়া কিন্তু এখন অবধি সেরকম কিছু নেই কারণ যেন হামতে কিয়ান্ন এরা কিন্তু বেরিয়ে গেছে তো সেই জায়গাগুলোতে তো প্লেয়ার রয়েছেই রিজার্ভের প্রচুর প্লেয়ার আছে ভালো ভালো তো বাকিটা দেখা যাক কীভাবে টিমটাকে সাজায় তো এগুলোই মোটামুটি আপডেট ছিল তো যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের বক্তব্য অবশ্যই জানি আর অবশ্যই আগামীকাল ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলাটা দেখো ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে সাপোর্ট করো যদি জিততে পারে তাহলে কিন্তু ভারতের জন্য ভারতীয় ফুটবলের জন্য একটা বিশাল বড় যে প্রথমবারের জন্য ইন্ডিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের তিন নম্বর রাউন্ডে বা থার্ড রাউন্ডে কিন্তু কোয়ালিফাই করবে বাট তার জন্য প্লেয়ারদেরকে অবশ্যই অসাধারণ কিছু পারফরমেন্স করতে হবে দেখা যাক যে কী হয় আমাদের ভাগে কী আছে তো যাই হোক যা যা বললাম সেগুলো নিয়ে তোমাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর ভিডিও ভালো লাইক শেয়ার তো অবশ্যই করো যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতো টাটা